Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. Aaj ami banabo stuffed korolla. Er jonno ami korolla guloke ebhabe kore chhile nicchi. Ebar ami egloke majkhan theke kete nicchi. কেটে এর ভিতরের যেই বিচিগুলো আছে এগুলো আমি বের করে নিচ্ছি ছিলে রাখা করলার খোসা আর এই শীত বিচিগুলো দিয়ে আমি স্টাফ তৈরি করব করলার মধ্যে দেওয়ার জন্য এখন আমি পানি গরম করে নিচ্ছি এর মধ্যে আমি করলাগুলোকে দিয়ে 80% সিদ্ধ করে নিব এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো পেস্ট আর দই করলা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে নিব পানি ঝরিয়ে নিয়েছি এবার করলার মধ্যে আমি লবণ মিক্স করে কিছুক্ষণ রেখে দেব প্যানে তেল গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুলোকে আমি হালকা ফ্রাই করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ এবার আমি পেঁয়াজ গুলোকে ভালোমতো ফ্রাই করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি করলার ছিলকা গুলো দিয়ে ভালোমতো ফ্রাই করব এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে মিক্স করব ভালোমতো এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট দিয়ে ভালোমতো ভোনা করব এবার দিচ্ছি দই এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে 4 থেকে 5 মিনিট ভোনা করব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার আমি যতক্ষণ পর্যন্ত ফ্রাই না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভোনা করব ভোনা হয়ে গিয়েছে এবার আমি ভুনা করা স্টাফগুলো করলার মধ্যে এভাবে ভরে দিব এবার আমি প্যানে তেল গরম করে নিব তেল গরম করে এবার আমি দিয়ে দিচ্ছি করলাগুলো এভাবে করলাগুলো দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ফ্রাই করব এ পাশ হয়ে গিয়েছে এবার আমি করলাগুলোকে উল্টে দিয়ে ফ্রাই করব ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমরা করলাটাকে ফ্রাই করব বাস তৈরি হয়ে গেল আমার স্টাফড করলা এটা একটা ইন্ডিয়ান ফুড খেতে খুবই মজা আশা করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন
আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। Thanks for watching my video.